আমি যেই যে কোন আমের মাইকো আমার ফলার লাগে নেওয়া লাগবে এইটা হইলে আমার শেষ কথা আমের রেটটাই নেব বুঝলেন এ নিয়ে আর সবসময় স্পেশাল পড়তে আছে আমের মাই আমার ফলার লাগে নেওয়া লাগবে এইটি সত্য কেন আমি যে যে করেন আমার কোনো জানার বেশি না কিন্তু মাইয়া নেওয়া লাগবে ফলার লাগে না বাইরে আয়া হয় না আত্মীয়র মধ্যে আত্মীয় এটা কোনো প্রকারই সম্ভব না কারণ বাইরে আত্মীয় করবেন আমরা সবাই জামু আত্মীয় বাড়বে খামু লমু মজা মাস্তি ফুর্তি করবো কিন্তু আত্মীয়র মধ্যে আত্মীয় এটা আমি কেমন জানি লাগে আমার সমস্যা আছে কি সমস্যা বাইরা এই আমার পোলার কি সমস্যা কোনো না পোলার সমস্যা না তারপরও একটা ভিতরগত সমস্যা আছে তা সব সমস্যার কথা তো আর কওয়া যায় না বুঝলেন না আচ্ছা সমস্যা যদি নাই থাকে এবার তাহলে সমস্যা আমের সমস্যাটা কি কোন না সমস্যা না এটা আসলে হয় না বাইরা আচ্ছা এই নিজেকে মূর্খ পরে খাইবে কা এ নিজেরা যদি আত্মীয়র মধ্যে আত্মীয় করি তা আত্মীয়টা আরো গভীরতা ভালো হয় না ভাই আর গাঢ় হয় না বুঝেন না কা গাঢ় হোক আর যাই হোক আনমে যাই যে কন আমি একটু তাহলে বাড়তে যাইয়া আনমের হালির লেগে একটু এই ব্যাপারে মাসোয়ারা করি যদি দেহি কি কয় আমি শিওর দিতে পারবো না আর কি তা আমার একটু বাজারে যাওয়া লাগবে আমার হালির আবার মাজায় ব্যথা বুঝছেন ফার্মেসিতে যাবো তাই যান আমাকে বাড়ি যাইবেন দুরিয়ালে না আমি আমি যাই বাড়ির দিকে আমি যাই আমি রেটুইনে লাগে যাই একটু কই আচ্ছা ঠিক আছে তাই আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আগেই তো তোমরা সব রেডি করে থুই দিয়েছো আমার দেয়ার কোয়ার দরকার আছেলে তলে তলে ঘরে বই তরমুজ কাটো আমি জানি না বইনের ফোলার লাগে মাইয়ে দেবে সবাই রাজি আমার এল্লাই এখন অরাজি দেখে লাভ আছে কোনো তোমাকে ভাল লাগলে তোমরা দাও পরে যদি কোনো কাটুর বাজে আমারটা জিগাইতে পারবে না মাঝখান দিয়ে আমারে দোষী বানায় কি হইলে আব্বা সেতলেন কা দৌড়ি সময় হ্যাঁ সেতলাম কা তোর খালা তো বাইর দে তোর বলে বুন দেবে তোরা তো সবাই রাজি তার আমার ভাব দিয়ে বানাও কা আমি এলো ইয়ার সিরি সিরি আত্মীয়ের মধ্যে আত্মীয় কর্মু সবাই সবাই চিনি টাকা পয়সাও খরচ কমইবে বুঝুন না এটা আমি তো কিছুই বুঝি না বোঝো সব হইলে তুমি তোমার মায় আর কেটা বুঝবে এর মধ্যে বহুত নারী ফেস আছে বুঝবা না এই মাইয়েটা আমি অন্য জায়গায় বিয়ে দিমু বিয়ে দিলে কী হইবে আমার এই আব্বা কই বলান দেবে আর ওই এহেনে মাইয়ে দিলে কী হইবে আইয়া ওই তো হোমান আইয়ে কইবে খালু কেমন আছেন আমি তো আর বাড়তি আব্বাটা আর পাইলাম না ওরে খোদা মোরা এতকাল আমের আব্বা বলাইলাম হ্যাঁ আমার কলজিটা বেজলে না এখন আমার জামার দিদ্দ আব্বাটা খোনা লাগবে তুমি হ্যাঁ বোঝবা না তুমি যে কাল হৌরবা হেকাল বোঝবা জামাই আব্বা বলাইলে এর মধ্যে আলাদা একটা রস আছে হ্যাঁ সারাও অনেক ঝামেলা আছে এগুলো আমার দুঃখে কলজে ফাইটে যায় এগুলো আমি তোমার গোটে কইতে পারবো না তোমরা যে আমল এই হরো তুমি আর তোমার মায় কি খবর শালাগ্য তুমি এত চিন্তাযুক্ত কা হ্যাঁ সামনে তোমার বিয়ে তুমি থাকবে হাসি খুশি আর তোমার এই অবস্থা ঘটনা কি ভাই বিয়ের কথা বন্ধা শান্তি লাগে মনে কেমন জানি মানে কষ্ট কলজেরা আবার দুই সময় খামছি দিয়ে ধরে বুঝলেন ক্যা সবাই খালা তো বই না আরে তো কোনো সময় ওইরকম ছবি দেখি নাই আরে সবাইয়ের বিয়ের ওই বউ এইবার ওর সামনে যাই আমি কেমনে খারাপ হয়ে সময় আমি তোর স্বামী বা ওই বা মনে মনে কি ভাববে কেমন নিজের একটা লাগে বুঝছেন দুলো ভাই এ বামরা এ তুই থাম আর কিছু বোঝে না আর যেকাল বিয়ে ঘরবা নেই সেকাল তো দেখ মনে বাড়ামারিসের বোঠালাও দুলো ভাই ঘর লাগবে না একালে আরে এখন একালে এই সময়ের কেমনে কমু যে সময়া তুই মার খালাতো বোন আমরা যাই যখন দুলো ভাই সরম কলম আমার করে কারণ অরে তো আর আগেই কইছি যে ওই সময় আমি দেখিনি কনসম আর কেমনে কি হরবো আর হইয়া তবে একটু ভুগে রয়েছে দুলো ভাই সময় লোক বিয়ে হয়ে গেলে আল্লাহর হাতে ওই আপনার ওই মহারানা টাহাডা না দিয়ে পারবো আরে ক্যা না দিয়ে পারবি ক্যা ক্যা খালা তো বুঝ না নিজেরা নিজেরা না বলো ছাড়া এই কথা কেউ কয় এ মহারা নাই খালা তো বইন আর মামা তো বইন আছে হ্যাঁ
মইতো জানতাম তো তোর মাথায় ভালো একটা গিলু আছে কিন্তু তুই যে আসলে যে ওই কলবালিশ বললো তো এটা আমার জানা আলে না আরে শুনেন নিজের মধ্যে না দিয়ে পারলে পারা যায় আর কি এরপর আমরা ধরা ধরে দিম উঠা কিছুটা দিম কিন্তু এটা মনে করেন আমার সাধ্যের মধ্যে থাকতে হইবে তোমার সাধ্য লাগবে না যা দেওয়ার আমি আসি না আমি দিব মানে তুমি অত পম্পা মরিও না হয় এবার আমলে দিয়ে এবার আমলে কইবে না যে মুইও আছি তোর লগে আচ্ছা তুই কি আসলে তোর সমস্যাটা কি আমার একটু কয় দি ভাই তুই যে কথাটা শুরু করছো এগুলো কোনো কথার মধ্যে পড়ে না মহারানা আমি দিমু দিলে মনে করেন সবাই কাজই লাগবে না সবাই অল্প স্বল্প দিয়ে দেবেন জানো আমার সাধ্যের মধ্যে থাকে আব্বাই তো আর ওই লিকুইড ছাড়বে না সেটা তো দিন মোর হরে না সারে মুই তো দুলাবাই মরিয়ে যাই না আসি বাঁচছি আর সেটা মুই দেখবো না সমস্যা কি সামনে দিলে আবার খোড়া দিতে পারবেন না পরে ছোট কালইতে এই জামা গেঞ্জি কোর্তা কম তো দিই নাই খোড়া কি এখন পর্যন্ত দিছি কাটদাও আমলে তাহলে আবার হে কথা কওকা না আমলে আমার বেমালা জামা কাপড়ই দিয়েছেন কিন্তু যেটা আমলের গায়ে ছোট হয় হইডে আর একটা কথা কই শুন গ্রামে এখন ওই আড়াশ লোকালে যেহেন হয়ে যাও শহরে টহরে মুরব্বী কেউ দেখলে একটু সালাম টালাম দিবি আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম এটা তো বুঝুই একটু ভদ্রতা বজায় রাখতে আমি আমরে মনে থাকলে সালাম সবাই দিই আর মনে না থাকলে কালে সালাম দিনে কেউ দিই হ্যাঁ সবাই জানে বুটু লড়ার জন্য দাদো আর একটু প্রস্তুত থাও ঠিকঠাক মতো গেলাম আশিরান্ডা খাওয়া লাগবে আবার একটুই আশিরান্ডা লই দিন সুয়ার কি আমরে খুব যে আমার সামনে কি আমরে খারাপ বুঝি দেখিস বন্ধু সত্য মানে যে কেমনে খাই ওই খালু কেমন আছেন আছি ভালো খালাম ভাই ফোন চালে ঢাকা আর ফোন দি বন্ধ মায়ের কথা কইবি হ্যাঁ যাই জিগে তোর খালাম মারবে বাড়ির সবাই কেমন আছে খালাম ভাই কেমন আছে এরপর সুমাইয়া কেমন আছে তুই আসো কা ঘটনা কি কই আসি কই আসো না তুই কান্দো যা যা কামে যা বাড়ির সবাই ভালো আছে হয় আছে ভালো আপনি ভালো আছেন ভালো আছি যা হিন্দে যা খালু কি হয়েছে একে কিছু হয় না যা হিন্দে যা আমার আগে বসবে তোর মামিদারে কল দিব যদি বুঝি ক্লিয়ার হয়েছে মন করুন ঠিক আছে পড়ছে কল পড়ছে এ তুমি কেমন আছো হাই হাই ফোন ঠিক করে লাইছি এখন আমার ক্লিয়ার হলো হাই তাই ঠিক আছে পরে কথা কম অনেক এবার এত তাড়াতাড়ি হইলি কেমনে তুমি এখানে দেও না এখানে সব আধুনিক যন্ত্রপাতি এর দিয়ে হারতে সময় লাগে আর তুমি আর জীবনে সহি দেখছো এখানে আরও বহু জিনিস পাওয়া যায় কী কী পাওয়া যায় আর এখানে পাওয়া যায় গ্যারান্টি সহকারে ডিসপ্লে ব্যাটারি এবার চার্জার আরও এবার ওই যে তোমার ডিসপ্লে ওই যে ভেঙে যায় না মানে মোবাইল নাম্বার তো দেওয়াই আছে সমস্যা নাই না হ্যাঁ লাগবে কিন্তু বিয়ে হরি আমি বিয়ে তো আর হেয়ারতে আছে না হ্যাঁ লাগবে না হে মুরব্বী না এখন ওখানে মসজিদে ওখানে কাজির বিদে দেওয়া লাগবে না ওখানে লেহাবরির কাম আছে না লেহাবরির কাম আছে কচু আর আমরা কী করবো একটা সিদ্ধান্ত লই আমরা একদিকে উঠছি যাবো হ্যাঁ লোকি একটা একটা মুরব্বী জ্বালাইছে হে নেওয়া পর্যন্ত কোনো জিনিস হয় এই সময় বলে একসাথে আসে বিয়ের কথা আল্লাহ খাইছে তো
আমি তোমরা এনে বই রইছো ভাইরা কই বেই কই দাদা কেডা তোমার আব্বাই কই ও হে বলে মরছি যে ইহারে কোন না ও তুই কাজিদার কাম আছে না হইলে হরি হরি আইডিয়া নাই এই নাইবে হ্যাঁ 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 তাই তো তোমরা থাও আমি একটু কমে দেনা বার আমি আমি বই এনে তাই হালি হে বলে সময় বলে একসার আসে বিয়ের কথা হইনি খালা তো ভাই কি রাবি তো তোর বড় না ফাজিল মোরা সবাই আত্মীয় স্বজন খালা তো ভাই খালা তো বুঝলে বিয়ে হয়েছে আর আবার পরিচয় পারবো মোরা ওদিকে লোক খারাপ হয় না নিজের মধ্যে ঠিক আছে এমনি টাকা পয়সা সাশ্রয় হয়েছে আপনারও হয়েছে আমাকেও অনেক ঝামেলা থাকে না কিছু না হলে ওই খালু খালু ঘুরে ওরম বলি আমি এই সালাম দিয়ে সালাম দিয়ে সন্তান আমার একটা সোফার মাছ সালাম দিলে মাসের মাসে সোফার দেয় হয় হ্যাঁ তুই হরছ কি কিছু হরি না একালে এই যে আমি কোন নেকবাদ কোন কথা নাই আমি আই কই খালু কি রকম আমরা শুভ কাম দিয়ে আইলাম আইয়ে খারাপ করলাম না এর মধ্যে তুই কাউরাটা বাজাই দিলি আমার সোফাটা মারলে গেলি এই যে আমি বলতাম না খালি তুই চিন্তা করছো কত বড় বেয়াদব ও আমার দেখুন ছাবাই নিয়ে বিড়ি খায় আগে যা আল্লাহ আল্লাহ ও এখন আমার জামাই এ লাউরি আমিই দেছেন আমি ওর লই আগে বিড়ি খাইছেন মনে হয় নাইলে আমার দিয়ে বিড়ি নিয়ে ছাবাই খাই এই সামনে ফাও কথা কবি না কেটা খাইছে ওর লাগে বিড়ি ও আমার লাগে খাইছে এ আমি আমি গেলাম অর্ডার মাইয়েই দিমু না খালু লোকে কি যেন করছে খালু বলে কান পাশে থাবর একটা দিছে থাবর দেশ পরে খালু রাগুয়া ঠিক আছে যে চিল্লান চিল্লাইছে কাউরে আমরা থামাই না মুখে আরমো না কি আর বিশ্বাস করছো ও কি হরছে হে জিগাটে কি হরছে আমি আমার দেখি যা আছে না আমি কিছু করছি আচ্ছা হে মুরুবি মানুষ ও হে লাগে কি হরতো ব্যাপারে পারে পারে নাকি আপনি যাই জিগান আপনি যাই নিজে যাই জিগান এ আপনি জিগান আচ্ছা হে মুরুবি ওই অর্গ আদে লেখা একটা নতুন জামাই আচ্ছা বারে হলো আগের রবি সময় হলে কানবে না কোন হ্যাঁ তোমার সময়ের কান্দা লাগবে না আর তুমি কান্দা থাবর একটা খাইছো না ফাইজ লেবি
হয়েছে আমার আবার আবার এ কিছু নাই এ গেট গট খুলে দা সব ভেঙে দা কিছু লাগবে না কিছু লাগবে না এ আবার দেখো হেই সারা দিন খেটলো পাও আমরে ভাই হে সময় আমি 100 বার কইছি কেডা হনে কার কথা না মাইয়া আমার ওহিনী দেওয়া লাগবে দে আদব অসভ্য আলাইকুম আসসালাম আরে কি খবর এলা লাখাল হন হন করে আই হলেন কোনো কিছু কথাবার্তা কিছু কইলেন না আমের বাড়ি কয়জন আম মোর বাড়ি কয়জন যাইবে এরকম তো একটা কথাবার্তা আছে ভাইরা যদ্দুর গেছেন আর যাইবেন না ওই বেয়াদবটা আমার মাইয়ে দেমু না কত বড় বেয়াদব আমার দেখুন বিড়ি থাবাই নিয়ে এইবার টান দেয় মান নাই ইজ্জত নাই মুরব্বি মানে না কিছু না কে ও বিড়ি খায় জিগেল জিগেল মেল পোলার ডে খায় না না খায় আচ্ছা আমি দেখতে আছি আচ্ছা ঠিক আছে আমার জীবনে বিশ্বাস হয় না কারণ আমার খালু হুরে এরকম কোন লোক না তোরে হুদহুদি গায়া দেবে হে তো জানি হুনি তোরে মাইয়া দেছে তা তোর গায়ে হুদহুদি আদেবে গায়ে তুই নিশ্চয়ই একটা কিছু করছো নাইলে জীবনে হে তোর গায়ে আদেতে পারে না ভাই তোর আল্লাহর দোহাই সত্য কথা কো কি করছ আমু ইমানদারি আমি কিছু করি না বলবো ভাই ইমানদারি তুই আও না কিন্তু কোন্দা গেল দাঁড়া দেখতে হ্যালো আব্বা হ্যাঁ ও হেই আচ্ছা আমি দেখতে আসি কি তুই বলে কিছু হরো নাই আমি কি করছি হ্যাঁ এককাল ইমান খাই আইতেরা কইলি যে মই কিছু হরি নাই মোর হরে তো ফোন করে কইলি সব কথা হ্যাঁ তুই বলে মোর খালু হরু বিড়ি খাইতে আছে তুই হ্যাঁ রাতে গুন্দে নিয়ে হেবে বলে তুই বিড়ি খাও টান্দাস কাহিনি দেখি এ তুই এই কামটা পারো কথা কও না কা ভালো ভালোই করছ পোলাপানের সামনে বিড়ি খাই এটা অপরাধ হয় না এই আহমকটা তোরা যদি আগে পিছিয়ে খাইয়েও থাও এখন তুই হ্যার মাইয়া আনছো হে কি হয় তোর যত যত মাইয়া নি বিড়ি এটা দোকানে বেঁচে এটা বৈধ জিনিস এটা তো এমন না যে এটার উপরে কেউ নিষেধাজ্ঞা দিছে এটা দোকানে বেঁচে এটা যে কেউ কিনে খায় তা ভালো হয় না একটা বড় মানে যদি ছোট মানুষের উপরে ধারে বই বিড়ি খায় তাইলে ছোট মানুষও বড় মানের সামনে বই বিড়ি খাইতে পারে হ্যাঁ বুঝি আপনার এত বয়ন করা লাগবে না এখন ওই ব্যাগ গুনে পারলে নাকি খালা তো বই হ্যাঁ কপালে গুনে গেছে এখন তোরটা তুই বস ময়ার মধ্যে নাই এমন তো না যে আমি হ্যার ধারে বই খাইছি হে আমার আগে ফিরি করছে হ্যারে ফিরি হে আমার ফিরি না করলে সামনে আমি ফিরি হই দুষ্ট হ্যারি হে আমার ফিরি করছে কা তা হে দোষ করছে নাইলে হের বুড়া মানুষ এনে গেছে এটা তুই হেলে গিয়া বিয়ের পর তুই হের রাতে কিন্তু বিড়ি নিতে পারো অত টেনশন নাই সরা হইছে সময় আমারই বউ তাহেন আপনার বউ সময় থাকেন আপনি ঘুমাইয়া যান আপনি বলছেন এখন আপনি গুলো গিয়ে সবকিছু হয় বলছেন হাই মরাই তো সবরি নিজে দোষ করে হাই আমার বোন বোনের কান্দে সরাই দেন সব বলছেন এখন তুই আসক তোর কোনো কথা শুনতে চাই না তোর আমার মাইয়ে দিব না তুই হেঁটে যা
আমি আপনার মাইজনেতে আইনে খেলো আমি শুধু দুইটা মিনিট কথা বলতে চাচ্ছি আপনার সাথে মাত্র দুইটা মিনিট কি কবি ক মনে পড়ে খালু সেদিন ছিল ঠাড়া বাঙ্গার অদ্দু আপনি ছিলেন ঘামাচ্ছন্ন মলিন মুখ রাস্তার মাঝে এদিক ওদিক কি যে ছোটাছুটি হঠাৎই আমি সামনে গিয়ে দাঁড়ালাম আমি বললাম খালু আপনি পাগল পাগল করেন কেন আপনি হঠাৎই বলে উঠলেন বেটা দোকানগুলো সব বন্ধ দুয়ারিয়ালে আমার একটা বিড়ি লাগে বিড়ি লাগলে পাগল পাগল করলে বিড়ি আছে তো আপনি বিড়িটা ধরালেন ধরানোর পর কি যে তৃপ্তির ঢেকুর আপনি তুললেন আমার দিকে তাকিয়ে সেদিন আপনি বলেছিলেন বাইরাফো বাইরাফো এমন হইতে কোনে তুই আর আমি একলগে বিড়ি খাবো আমি যে তোর খালু ওইটা তুই তোর মাথায় দিয়ে হালাই দে বিড়ি খাওয়ার সময় কোনো খালু নেই আমিও সেদিন থেকে শপথ নিলাম একটা বিড়ি তো আমি আসলে খাইতে পারি না বিড়ির হোগাটা কাউকে না কাউকে তো আমার দিতেই হয় যদি সেই বিড়ির হোগাটা আমি মানুষেরে দেই তাতে আমার কি লাভ যেহেতু আপনি আমার আপন খালু বিড়ির হোগা দিলে এখন থেকে আমি আপনাকেই দেব সেই থেকে শুরু হলো আপনার আমার সাথে বিড়ির প্রেম আর একদিনের কথা মনে পড়ে যায় বৃষ্টিচ্ছন্ন আকাশ কুড়া কুড়া বৃষ্টি পড়ে হঠাৎ যেন কি একটা কাজে আপনাদের বাড়ি আমি গিয়েছিলাম পাঁচদুয়ারে যেয়ে দেখি আপনি পায়খানার পাশে বড়া বদনি হাতে পায়খানায় যান বাইরান যান বাইরান আমি ভাবলাম খালুজনের কি যেন হয়েছে হঠাৎ আপনার চোখের সামনে যেয়ে দাঁড়ালাম এক বুক সাহস নিয়ে আবার বলে উঠলেন বাবা তোর বিড়ি আছে বাবা একটা বিড়ি দে একটা বিড়ি দে তোর অনুরোধ করি বাবা একটা অনুরোধ করি একটা বিড়ি দে বাবা আমি আমার পকেট থেকে বিড়ি উঠিয়ে আপনার মুখে দিয়ে ধরিয়ে দিয়েছিলাম তারপর আপনার মুখে নিয়ে বিড়ি ধাপাস 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 একের পর এক টান আর আপনার ভিতরে সেদিন যে সুখ আমি দেখেছিলাম পৃথিবীর সকল সুখ সকল শান্তি সকল প্রশান্তি আপনার নাকে মুখে ঠোঁটে কপালে আপায় যেন ফুটে উঠেছিল আপনি বাম হাতে বদনি নিয়ে তরতর করে ঢুকে গিয়েছিলেন পায়খানার মধ্যে আর আমিও শান্তি পেয়ে আমি পায়খানার আঙিনা প্রস্থান করেছিলাম সেই থেকে যে আমাদের মধ্যে এত প্রেম তৈরি হয়েছিল তারপরে কত কি ঘটনা ঘটে গেল হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিড়ি আপনাকে আমি খাইয়েছি সেই দাবিতে সরার পর আমি আপনার হাত থেকে বিড়িতে ভুলবশত টান দিয়েছিলাম অগ্নি আপনার বাম হাত দিয়ে তপাস করে কানের গোড়ায় বলতে চাই না সব ইতিহাস আপনার জানা এত কিছু ঘটনা এত কিছু বিড়ির প্রেম আপনার বিবিকে কি একটু নাড়া দেয়নি থাপটটা মারার আগে ভালো থাকবেন সুখে থাকবেন ওই যাও না বাবু বাইরা বোঝা মাই না খালু না আমি আজ থাকতে আসিনি আপনি আজ আমাকে আর আটকাতে পারবেন না না তুই দেখ পারবি না যদি হয় না খালু এ হয় না এ স্বামী ভাক্কা মারো ঘর তালা দেওয়া লাগবে না তো ঘরে নিজে ভাক্কা মারো উডান মুডান লাগবে না ঘর যাও বাবা যাও বাবু 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 যাও খালু আপনি আমাকে অনুরোধ করবেন না মুখ দিয়ে বললি আমি ঘরের ভিতরে ঢুকে যাবো না এনে বাবু আপাতত বাবু সাবি এনে লোক
কেয়ামতের আগে ঠিক হইবে না বড়া বহুত তোরে মানা হইছে আরবার তুই আমারে হেন লই গেছিস চুপ চাও দিন খারাও দেখতাম আর দেখমু অনেক বহুত বার হারাইছি এ ফিউ মোমেন্টস লেটার এই দাও এই ঠিক হই গেছে কি ঠিক হইছে আমার আগে বল দইব তোর মামির দারে কল দিমু যদি বুঝি ক্লিয়ার হইছে হেল মন কর ঠিক আছে আর দাও কল দাও পরসে কল পরসে এ তুমি কেমন আছো হাই হাই ফোন ঠিক করে লাইছি এই হন আমার ক্লিয়ার হনো ঠিক আছে পরে কথা কম অনেক এবার এত তাড়াতাড়ি হলি কেমনে তুমি এখানে দেও না এখানে সব আধুনিক যন্ত্রপাতি এর দিয়ে হাঁটতে সময় লাগে আর তুমি আর জীবনে সহি দেখছো এখানে আরো বহু জিনিস পাওয়া যায় কি কি পাওয়া যায় আর এখানে পাওয়া যায় গ্যারান্টি সহকারে ডিসপ্লে ব্যাটারি এবার চার্জার আরো এবার ওই যে তোমার ডিসপ্লে ওই যে ভেঙে যায় না মানে ভেঙে গেলে এটার ফ্রিজিং করিয়া ডিসপ্লে না পাল্টাইয়া সুন্দর করে এইটার মনে করা ঠিক করে দেয় হেল তো একটা চমৎকার কায়দা ক্যামেরা চলে যায় সাউন্ড চলে যায় এগুলো আপনি আমাদের এখানে কাজ করাতে পারবেন কোনো প্রকার রিস্ক ছাড়া তারপর আইফোনের যে ব্যাক গ্লাস গুলো এগুলো আমরা লেজারের মাধ্যমে চেঞ্জ করে থাকি তারপর কার্ড যে ডিসপ্লে গুলো ওগুলো ফ্রিজার করে থাকি ফ্রিজারের মাধ্যমে চেঞ্জ করা হয় তারপর আপনার এই যে ডিসপ্লে র্যাবন চেঞ্জ অনেক সময় ডিসপ্লে নো লাইট হয়ে যায় এগুলো আপনার র্যাবনের মাধ্যমে আবার ডিসপ্লেটাকে ঠিক করা যায় র্যাবন চেঞ্জের মাধ্যমে সব বুঝলাম কিন্তু এখানে মানুষ আইবে কেমনে এটা কওয়া লাগবে না আইবে কেমনে যে বিবির পুকুর পার আছে না এইটার পাড় দিয়ে কালে সোজা গির্জে মহল লাই করবে আর ইয়েই মনে করো জোহরা মার্কেট জোহরা মার্কেটের নিচতলার কালে মাথায় আই করবে মাথায় আই দেখতে মিলে আসতে লিখে তো মোবাইল নাম্বার তো দেওয়াই আছে হ্যাঁ তো সমস্যা নাই হ্যাঁ তাহলে এখন লোক তাহলে ল তোর মামির লেগে আসবে হারা দিন কথা